আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা ইবাদত অধ্যায়ের একটি জোড়ায় অথবা দলীয় কাজ করব। তো শিক্ষার্থীরা, চলো আমরা পড়া শুরু করে দেই। এখানে বলা রয়েছে, করিম সাহেবের কাছে 3 তোলা স্বর্ণ, 20 তোলা রূপা এবং 4 লাখ টাকা ব্যাংকে গচ্ছিত রয়েছে। তোমরা শিক্ষকের নির্দেশনা মোতাবেক জোড়ায় অথবা দলে আলোচনা করে করিম সাহেবের জাকাতের পরিমাণ নির্ণয় করো। তো শিক্ষার্থীরা, চলো আমরা এটি সলিউশন করে ফেলি। শিক্ষার্থীরা, তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। এখানে দেখো, কোশ্চেনটা আমরা হুবহু যেটা ছিল ওঠায় নিয়েছি, 3 তোলা স্বর্ণ, 20 তোলা রূপা এবং 4 লাখ টাকা। তাহলে স্বর্ণ 3 তোলা সমান 3 ভরি, স্বর্ণ 3 তোলা সমান 3 ভরি। তো 1 ভরি স্বর্ণের দাম 90,000 টাকা হলে 3 ভরি স্বর্ণের দাম এই যে 3-এর সাথে 90,000 গুণ হবে, তাহলে 3 নং 27, তারপর পাশে 4টা 0 বসে যাবে, ঠিক আছে? তো 2,70,000 টাকা। তাহলে পরে দেখো, রূপা 20 তোলা রয়েছে, 20 তোলা সমান 20 ভরি। 1 ভরি রূপার দাম 2,100 টাকা, তাহলে 20 ভরি রূপার দাম 20-এর সাথে এই যে 2,100 গুণ হবে, তাহলে 20 দোকানে 40, আচ্ছা এই যে 21-এর সাথে 2 গুণ করো, 21 দোকানে 42 হয়, এবং এখানে কয়টা শূন্য আছে, একটা দুইটা তিনটা, 3টা 0 পাশে বসিয়ে দাও। তারপর ব্যাংকে জমাকৃত টাকা 4 লক্ষ, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, এই হচ্ছে 4 লক্ষ টাকা। তাহলে মোট সম্পদ কত হবে, এই যে 2,70,000, তারপর এই যে 42,000 এবং এই 4 লাখ টাকা যোগ করতে হবে। এই যোগ করে মোট সম্পদের পরিমাণ পেলাম 7,12,000 টাকা। তাহলে আমরা জানি সম্পদের ওপর 2.5% জাকাত দিতে হয়। তাহলে এই যে 7,12,000 টাকার জাকাত দিতে হবে 2.5%। তাহলে খেয়াল করো, এই যে 7,12,000 তার সাথে গুণ করতে হবে 2.5%। 2.5% মানে 2.5% ওঠাই দিলে হবে 100, নিচে 100, ঠিক আছে? তাহলে তোমরা এক কাজ করবা, দেখো 7,12,000 টাকার সাথে 2.5 গুণ করে 100 দিয়ে ভাগ করবা, আসবে হচ্ছে 17,800 টাকা। তাহলে করিম সাহেবকে জাকাত দিতে হবে 17,800 টাকা। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই সলিউশনটি বুঝতে পেরেছো। আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী যে কাজগুলো রয়েছে সেগুলো নিয়ে হাজির হবো।